আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ এমবিএ ফাইনাল ইয়ার 2021 সালে পরীক্ষা দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আজকে আলোচনা করব আমরা দ্বিতীয় খণ্ডের প্রথম সাবজেক্ট 31-25-07 স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল বিষয়। এই সাবজেক্টের গুরুত্ব কম নয়, যেমন সাতটি সাবজেক্টে কিন্তু আপনার গুরুত্ব সমান দিতে হবে। তাই থিওরিটিক্যাল বিষয়ে আমি খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি, ফরম্যাট আকারে থিওরিগুলো লিখেছি এবং সহজ ভাষা দিয়ে। হিসাব বিজ্ঞানের ছাত্ররা সাধারণত দেখা যায় থিওরিটিক্যাল বিষয়ে একটু দুর্বল থাকে, তার কারণ হচ্ছে থিওরি ভাষাগুলো বইতে ভালোভাবে সহজ করা থাকে না, তাই ছাত্রদের কাছে কঠিন হয়ে যায়। ছাত্রদের কথা মাথায় রেখে আমি থিওরিগুলো খুব সুন্দরভাবে সাজায় দিয়েছি। আপনারা আবার এই সাজেশন বইটা সংগ্রহ করুন, এখানে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। এই পরীক্ষাগুলো পড়লেই আলহামদুলিল্লাহ এখানে ডিটেলসও দিয়েছি, পাশাপাশি শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। দেখুন, সাজেশন উইথ সলিউশন খণ্ড নম্বর 2 দ্বিতীয় খণ্ড, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি নিয়ে আমরা আলোচনা করব। এখন সাজেশনটা বের করি, এই বইয়ের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট 31-25-07 সিলেবাস যদি আসে মাত্র 10টি অধ্যায়। এখান থেকে প্রথমে ভালো ফলাফলের উদ্দেশ্যে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন অধ্যায় থেকে প্রতি বছরে প্রশ্ন আসে। এই বইয়ের শেষে বোর্ড প্রশ্ন আমি উত্তর সংকেত দিয়েছি এবং সেই অনুযায়ী সুন্দরভাবে সাজেশন করে দিয়েছি। তো সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলো পড়লে নেন, পাশাপাশি বোর্ড প্রশ্ন আপনি দেখবেন যে কোন অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, এখানে দেখলে বুঝতে পারবেন। তো আসুন আমরা সাজেশনগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে চূড়ান্ত সাজেশন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় অধ্যায় নম্বর 1 কৌশলগত ব্যবস্থাপনা। এ অধ্যায় বেশি প্রশ্ন সাজেশনে দেয়নি, পরীক্ষার উদ্দেশ্যে এখানে পার্সেন্টেজ হিসেবে দিয়েছি যে 1 নম্বর ফরম্যাট থেকে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রবলেম 1, 2, 3, 4, 5, 10 এবং 14 এগুলো পাবেন এই বইয়ের 14 নম্বর পেজে, 16 নম্বর, 17, 18, 23 এবং 25 পেজে। আর ফরম্যাট 2 থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি, 18 নম্বর প্রবলেম, এটা 28 নম্বর পেজে পাবেন। আর 3 নম্বর ফরম্যাট পার্থক্যমূলক প্রশ্ন যেগুলো আছে এগুলো এখান থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি, 19 নম্বর প্রবলেম, এটা আছে 36 নম্বর পেজে পাবেন। আর বইয়ের কভার পেজ এটা নিউ এডিশন। এখন আসুন 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করি, 1 নম্বর অধ্যায় শেষ, এবার 2 নম্বর অধ্যায় কৌশলগত ব্যবস্থাপনায় ব্যবহৃত মূল বিষয়সমূহ। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রবলেম নম্বর ফরম্যাট নম্বর 1, একের থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে 200 প্রশ্ন বি পার্ট সি পার্ট দুই জায়গায় আসবে। 1 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট পাবেন, 2 সেট প্রশ্ন পাবেন। দেখুন প্রবলেম নম্বর 1 এটা আসছে, এটা আছে আমার এই বইয়ের 39 পেজে। আর প্রবলেম 2 এটা 40 নম্বর পেজে পাবেন, প্রবলেম 3 এটা 43 নম্বর পেজে পাবেন, প্রবলেম নম্বর 4 এটা 44 নম্বর পেজে আছে, প্রবলেম 5 এটা 44 পেজে আছে। এরপরে আসেন প্রবলেম নম্বর 7, এটা আছে 45 পেজে, প্রবলেম 15 এটা পাবেন 51 পেজে, প্রবলেম 16 পাবেন 52 পেজে, 17 আছে 52 পেজে, 18 আছে 53 পেজে। এই ছিল 1 নম্বর ফরম্যাটের প্রবলেমগুলো। এবার আসেন 20 নম্বর প্রবলেম, যেটা 2 নম্বর ফরম্যাটের, একটা প্রবলেম দিয়েছি, 54 পেজে পাবেন এটা। 3 নম্বর থেকে 2টো প্রশ্ন দিয়েছি, প্রবলেম 23 আর 25, 57 এবং 58 পেজে পাবেন। ব্যাস এই কয়টা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ এখান থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন আপনি কমান পাচ্ছেন।
তাহলে 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় আমরা শেষ করলাম। এখানে আমি গুরুত্ব হিসেবে পার্সেন্টেজ দিয়েছি 99%, 98%। পড়ার সময় আপনারা প্রশ্ন সবগুলোই পড়বেন, 98, 99, 97, এগুলো সবগুলোই পড়বেন। গুরুত্ব হিসেবে যদিও দিয়েছি 99, 98 আলাদা আলাদা করে, কিন্তু সবগুলো পড়া উচিত, যদি মিস করি তাহলে পুরোটাই পড়া থাকলে এখান থেকে আর কোনো মিস হবে না। তো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আসুন 3 নম্বর অধ্যায়, কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া মডেল। এই অধ্যায়টা ছোট, এখান থেকে অল্প কটা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর ফরম্যাটে 2টা প্রশ্ন, পাবলিক নম্বর 1 আর 2, এটা পাবেন 61 পেজে। আর 2 নম্বর ফরম্যাট থেকে 2টো প্রশ্ন দিয়েছি, 4 এবং 5, এটা হবে 62 পেজে পাবেন। আর 3 নম্বর ফরম্যাট থেকে 1টা প্রশ্ন দিয়েছি, এটা পাবেন প্রবলেম 7, পাবেন হচ্ছে 65 পেজে। ঠিক আছে, দেখুন এই বইটা যদি আপনারা নিকটতম লাইব্রেরিতে না পান রকমেরিতে পাবেন, তবে হ্যাঁ প্রত্যেকটা জেলায় 64টা জেলায় বড় বড় লাইব্রেরিগুলোতে বইগুলো আছে এবং বইগুলো আজকে থেকে পাবেন। আর যদি না পান একান্ত স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, আইটা হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন, রকমারিতেও আছে, আমাদের অফিস থেকে নিলেও কুরিয়ার সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, আমরা সরাসরি পাঠিয়ে দেব। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো 5টা সাবজেক্ট প্রতিদিন ক্লাস নেওয়া হবে এবং এই সাজেশন প্লাস এখান থেকে মডেল টেস্ট নেওয়া হবে, মোটিভেশনাল কিছু স্পিক এখানে আমরা ক্লাস নেব, পাশাপাশি মডেল টেস্ট নিয়ে পরীক্ষা নিলে আপনারা পড়ার জন্য আরও আগ্রহ বাড়বে, এই জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় শেষ করাবো, যেমন থিওরিটিক্যাল বিষয়গুলো এগুলো আমরা পড়া দিব, পড়া দিয়ে এই প্রশ্নগুলো আমরা পড়া দিব যে 2 দিন পর পর, মনে করেন যে 2 দিন বা 3 দিন টাইম দিলাম এই প্রশ্নগুলো পড়ার জন্য, তারপরে পরীক্ষা নিলাম। প্রথম দিকে পরীক্ষা একটু খারাপ হলেও আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হবে, দেখেন প্রথম পরীক্ষার তুলনায় দ্বিতীয় পরীক্ষাটা আপনার ভালো হচ্ছে, তারপরে তৃতীয় পরীক্ষাটা ভালো হচ্ছে, ফাইনাল পরীক্ষায় বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে যদি আপনি এখানে 10 থেকে 20টা মডেল টেস্ট দিতে পারেন তাহলে থিওরি সাবজেক্টে আশানুরূপ অনেক ভালো নাম্বার হবে। ঠিক আছে, দেখুন 7টা সাবজেক্টে যদি সমান হারে ঠিক সমান পরিমাণ সময় দেওয়া যায় এবং গুরুত্ব সমান দেওয়া হয় তাহলে থিওরি সাবজেক্টগুলোতেও কিন্তু অনেক নাম্বার ওঠানো যায়। অনেকে অবহেলা করে এই সাবজেক্ট দুইটাই খারাপ করে ফেলে, কিন্তু যদি সামান্য একটু কষ্ট করতো তাহলে এই থিওরি সাবজেক্টে কিন্তু অনেক না ভালো নাম্বার আসতো। তাই সময় থাকতে আমরা কাজে লাগাবো, আসুন আমাদের সাথেই থাকুন, এমকে জামাল সিরিজের বইটা সংগ্রহ করুন এবং আমাদের লাইভ ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলুন। প্রতিনিয়ত ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে এবং এই রেকর্ড ক্লাস আপনি পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সময় দেখতে পারবেন, গ্রুপে থাকা অবস্থায় সব সময় দেখা যাবে। আলহামদুলিল্লাহ, তো 7 নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রবলেম নম্বর 1 এটা পাবেন 68 পেজে, আর প্রবলেম নম্বর 4 এটা আছে 69 পেজে, প্রবলেম নম্বর 10-11 এটা পাবেন 73-74 পেজে, প্রবলেম নম্বর 12 এটা পাবেন 75 পেজে। আর 2 নম্বর ফরম্যাটে 1টা প্রশ্ন দিয়েছি, প্রবলেম নম্বর 15, আর 3 নম্বর ফরম্যাটে প্রবলেম নম্বর 16, এই দুটো পাবেন 77 আর 78 পেজে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের 4 নম্বর অধ্যায়ের সাজেশন। এবার আসেন 5 নম্বর, 5 নম্বর অধ্যায়টা ছোট, এখান থেকে অল্প কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে। প্রবলেম 1, 8, 11, 12 এবং 22, এগুলো আছে 80, 85, 86, 88 এবং 95 পেজে। 6 নম্বর কৌশল প্রণয়ন, এখানে অল্প কটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই কয়টার ভিতরে বি পার্ট আর সি পার্ট কমন পাবেন ইনশাল্লাহ। দেখুন প্রবলেম 1, 9, 10, এগুলো আছে 101, 111, 112 পেজে। আর 2 নম্বর ফরম্যাট এটা 14 নম্বর প্রবলেম, এটা আছে 114 পেজে, এবং 16 নম্বর প্রবলেম এটা আছে 115 পেজে, আর 17 নম্বর প্রবলেম এটা আছে 117 পেজে। 3 নম্বর ফরম্যাটটা, 7 নম্বর অধ্যায় এটা 1 নম্বর ফরম্যাটের প্রবলেম 1, 2, 6, 7, 8, 9, এটা আছে 121, 123, 124, 126 পেজে। 16 নম্বর প্রবলেমটা আছে 138 পেজে, 29 নম্বর প্রবলেমটা পাবেন 150 পেজে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 8 নম্বর অধ্যায়তে চলে আসলাম, 8 নম্বর অধ্যায়
এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনার অল্প কয়েকটা প্রস্তুতি আছে, এই কয়টাই যথেষ্ট বিপার আছে কয়টার জন্য। প্রবলেম নম্বর 279, এগুলো আছে 156, 60 এবং 63 পেজে। প্রবলেম 11, 13, 15, এটা পাবেন 64, 65, 67 পেজে। আর প্রবলেম নম্বর 34, এটা পাবেন 181 পেজে। আলহামদুলিল্লাহ, এইগুলো পড়লেই হবে। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে। একটা ভালো বই বলতে আমরা বোঝাই যে বই সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, একই জাতীয় প্রশ্নগুলো এক জায়গায় করে দেওয়া, সহজভাবে সমাধান করা, পয়েন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো। ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো এককভাবে আমি এক হাতে করে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। আমি প্রত্যেককে অনুরোধ করব, শেষ ভালো তার সব ভালো তার। আপনি যদি অন্য বই কিনেও থাকেন, তারপরেও আমার বইটা একটু দয়া করে সংগ্রহ করুন। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমার প্রত্যেকটা বই, যতগুলো বই বের হয়েছে দেখেন সবগুলো খুব সুন্দরভাবে গোছাই দেওয়া। তাই ভালো ফলাফলের জন্য এইগুলো দরকার। আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে। গতবার আমাদের MBA ফাইনাল ইয়ার ছাত্ররা অনেক ভালো ভালো রেজাল্ট করছে, আপনারাও করবেন। তো এখন হয়তোবা ভাবছেন যে একটা বই কিনে ফেলেছি, প্রয়োজনে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন লাইব্রেরিতে যেয়ে, আর নাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা বই অতিরিক্ত কিনলে সমস্যা কোথায়, পাশাপাশি দুইটা বই থাকলো। লাইব্রেরির শেষ সার্টিফিকেট, অনার্সে 4 বছর কষ্ট করে আপনি যে সার্টিফিকেট পেয়েছেন ওই সার্টিফিকেটের যে মূল্য, মাস্টার্সে মাত্র 1 বছর কষ্ট করে তার থেকে বেশি মূল্য পাবেন। আর এখন তো অল্প কয়েক মাস টাইম আছে। এই একটা বই, 1000 টাকা একটা বই কিনে যদি আপনি পুরো MBA ফাইনাল ইয়ার ভালো রেজাল্ট হয়ে যায়, এটাই তো যথেষ্ট। আজই যোগাযোগ করুন আমাদের সাথে, স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন, ফোন দিতে পারেন। এটি আলহামদুলিল্লাহ 9 নম্বরে চলে আসেন। 9 নম্বর অধ্যায়, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বি পার্ট আর সি পার্টের জন্য। প্রবলেম 1, 5, 12, 13, 14, 16 এবং 22, এই কয়টা প্রবলেম দিয়েছি। 10 নম্বর অধ্যায়, এটা আমাদের শেষ অধ্যায়, এই অধ্যায় মাত্র 4টা প্রশ্ন দিয়েছি, যদি আসে এখান থেকে 1 সেট প্রশ্ন আসতেও পারে, খুব কম আসে অধ্যায় থেকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখানে প্রবলেম নম্বর 1, 7, 8, 9, এগুলো পাবেন 207, 210 এবং 211 ও 12 নম্বর পেজে। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের আজকের সাজেশন আলোচনা। এখন আপনার কাজ হচ্ছে যে নিকটতম লাইব্রেরি থেকে আমার বইটা সংগ্রহ করবেন, যদি না পান রকমারিতে পাবেন, আর তারপরেও যদি আপনি সরাসরি প্রয়োজন মনে করেন আমার এই নাম্বারে ফোন দিয়ে আমাদের অফিস থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। কুরিয়ার সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, মাত্র 1000 টাকায় আপনার পৌঁছে যাবে বই বাসায়। আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ যে আপনার বন্ধুদেরকে দেখার জন্য আর আপনারও প্রয়োজনে এই ভিডিওটা এখনই শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন, পরবর্তী কাজে লাগবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।